হ্যালো বন্ধুরা, ভালো আছেন? আপনাদের ফোন কি খুব দ্রুত গরম হয়? তাহলে চলুন আজকে আমরা এমন একটি নিনজা টেকনিক দেখব যার মাধ্যমে আর আমাদের ফোন গরম হবে না। অর্থাৎ যে অ্যাপসগুলো আমরা আনইনস্টল করি সেগুলো প্রপার ওয়েতে আনইনস্টল হয় কি না, যদি না হয় তাইলে কিন্তু আপনার ফোনটি গরম হবে। তো চলুন আজকে আমরা সেই টেকনিকটি শিখে নিই। তবে হ্যাঁ, আমার আইডিকে ফলো করে রাখুন এমন মজার অনেক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমেই আমরা চলে যাব আমাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে দেখুন, আমাদের যে প্লে স্টোরে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টের উপরে বা এই ছবির উপরে আমাদের প্রথমে ক্লিক করি। ক্লিক করার পরে দেখবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামে একটি অপশন রয়েছে, এর উপরে আমরা ক্লিক করব। এবারে এর উপরে ক্লিক করার পরে দেখুন এই ওভারভিউর পাশে ম্যানেজ নামে একটি অপশন রয়েছে, সেই ম্যানেজে আমরা ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে নিচে দেখুন সবুজ ইনস্টল নামে একটি অপশন রয়েছে, সেই ইনস্টল অপশনের উপর ক্লিক করলে নিচে দেখুন লেখা আসবে নট ইনস্টল নামে একটি অপশন, এর উপরে আমরা ক্লিক করি। এবারে দেখুন এই যে অ্যাপসগুলো এসেছে এগুলো কিন্তু মূলত আপনার ফোনে যতগুলো অ্যাপস ছিল সেগুলো আপনি ফোন থেকে ইনস্টল করলেও এগুলো গুগল প্লে স্টোর থেকে ইনস্টল হয়নি, আনইনস্টল হয়নি। তো এই অ্যাপসগুলো এখন আমাদের গুগল প্লে স্টোরে সেভ আছে, এগুলো যদি আমরা মার্ক করে আনসেভ করে দিই বা রিমুভ করে দিই তাহলেই কিন্তু আমাদের ফোন অনেক ফাস্ট হবে এবং গরম হওয়া থেকে প্রতিরোধ করা যাবে। চলুন এগুলো সব আমরা মার্ক করে দিই। এগুলো মার্ক করে দেওয়ার পরে এবারে দেখুন আমাদের উপরে একটি ডিলিট অপশন রয়েছে, সেই ডিলিট অপশনের উপরে প্রেস করব। প্রেস করার পরে ডিলিট অপশনের উপরে প্রেস করার পরে দেখুন নিচে রিমুভ নামে একটি মেসেজ আসছে, তো এই রিমুভের উপরে আমরা প্রেস করে দেব। এবারে কিন্তু আমাদের এই অ্যাপসগুলো সব ফোন থেকে রিমুভ হয়ে গেল এবং দেখুন আমাদের ফোনটি আগের চেয়ে অনেক বেশি ফাস্ট হয়ে যাবে এবং গরম হওয়া থেকে রোধ পাবে। ধন্যবাদ।